নমস্কার বন্ধুরা, আমি আকাশ, তোমরা দেখছো আকাশ 20। আমার সঙ্গে আজকেও ইন্টারেস্টিং টেক নিউজ নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। তো এই যে টেক নিউজগুলো বলবো না, খুব ইন্টারেস্টিং টেক নিউজ আছে, পুরো ভিডিওটাকে মন দিয়ে দেখো। আর চ্যানেলে নতুন যদি এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই ধরনের ইনফরমেশনকে জানার জন্য। প্রথম যে নিউজটা বলবো, আজকে রিয়েলমি ইভেন্ট ছিল, তো সেই ইভেন্টে কী কী লঞ্চ করেছে? জিটি নিও 3, কিউ 2S বার্ডস লঞ্চ করেছে, রিয়েলমি প্যাড মিনি লঞ্চ হয়েছে, এবং তোমার টিভি এক্স সিরিজের যে টিভি রিয়েলমি সেটাও লঞ্চ হয়েছে। তো প্রথমে বলি রিয়েলমি জিটি নিও 3 প্রাইস কীরকম রয়েছে। তো এই স্পেসিফিকেশন নিয়ে নতুন করে তো বলার কিছু নেই, প্রত্যেকটা টেক নিউজ এখন রেগুলারলি বলে আসছি স্পেসিফিকেশন, তো এটা নিয়ে তো এমনি ভিডিও আসছে। তো প্রাইসটা তোমাদেরকে বলে দিচ্ছি, 29,999, আর একটা হচ্ছে 31,999, মানে 30,000 টাকার নিচে থেকেই মোটামুটি 30,000 টাকার কাছাকাছি প্রাইস স্টার্ট হচ্ছে। এবং কিউ 2S যে বার্ডসটা, 1999 টাকা প্রাইস হচ্ছে কিউ 2S বার্ডসটার। এবং প্যাড মিনি সেটার প্রাইস মোটামুটি 11,000 টাকার কাছাকাছি থেকে শুরু হচ্ছে এবং মোটামুটি 13,000 টাকা কাছাকাছি গিয়ে বন্ধ হচ্ছে, এবং এটা অফারে প্রাইস কিন্তু। হ্যাঁ, তো ওভারঅল প্রত্যেকটা প্রোডাক্টেরই কোয়ালিটি খুব ভালো। এবং এক্স সিরিজের যে টিভিগুলো, টিভির একটা দাম হচ্ছে 22,999, মানে 23,000 টাকার কাছাকাছি, আর একটা হচ্ছে 25,000-26,000 টাকার কাছাকাছি। তো টিভির কোয়ালিটিও ভালো, এবং প্রত্যেকটা মানে রিয়েলমির যে প্রোডাক্টগুলো আজকে লঞ্চ হয়েছে না, প্রত্যেকটা মারাত্মক কোয়ালিটি, বললে বিশ্বাস করবে না, প্রত্যেকটার ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। ঠিক আছে, তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো আজকে যেমন রিয়েলমির ইভেন্ট ছিল, সেরকম ওয়ানপ্লাসের ইভেন্ট ছিল। তো সেই ওয়ানপ্লাস যে ইভেন্টে, সেখানে ওয়ানপ্লাস নট বার্ডস লঞ্চ হয়েছে, ওয়ানপ্লাস 10R লঞ্চ হয়েছে, আর সাথে সাথে ওয়ানপ্লাস নট C2 লাইট 5G এই ফোনটা লঞ্চ হয়েছে। তো এই তিনটার প্রাইস কিরকম রয়েছে ওয়ানপ্লাসের? তো ওয়ানপ্লাস 10R যে ফোনটা, তো একটার প্রাইস হচ্ছে প্রায় 39,999 প্লাস হচ্ছে 40,000 টাকার কাছাকাছি, এবং আর একটা ভেরিয়েন্টের দাম হচ্ছে প্রায় 43,000 টাকার কাছাকাছি, মানে 42,999, আর একটা হচ্ছে 43,999, মানে 44,000 টাকার কাছাকাছি। টোটাল তিনটে ভেরিয়েন্ট, আর ওয়ানপ্লাস নট C2 লাইটের দুটো ভেরিয়েন্ট এসছে, একটা হচ্ছে 19,999, মানে 20,000 টাকার কাছাকাছি, আর একটা হচ্ছে 21,999, মানে 22,000 টাকার কাছাকাছি প্রাইস। তো নট C2 লাইটের নতুন করে স্পেসিফিকেশন বলার কিছু নেই, স্ন্যাপড্রাগনের 695 প্রসেসরের সাথে এসছে 5G প্রসেসর, 120Hz রিফ্রেশ রেটের IPS LCD ডিসপ্লে, এবং ওভারঅল কোয়ালিটি ভালো, এটা নিয়েও ভিডিও করব। এবং ওয়ানপ্লাস নট বার্ড যেটা এসছে সেটার স্পেসিফিকেশনও বলছি এবং প্রাইসটাও বলছি। 12.4mm ড্রাইভার্স রয়েছে, IP55 রেটিং, এবং 2799 টাকা হচ্ছে প্রাইস ওয়ানপ্লাস নট বার্ডসের। ওভারঅল তিনটে প্রোডাক্টেরই কোয়ালিটি খুব ভালো, এক 10R, নট C2 লাইট তো বলার কিছু নেই, ওয়ানপ্লাসের সব থেকে কম দামি ফোন, এবং ওয়ানপ্লাস নট বার্ডস, তিনটে প্রোডাক্টই ভালো। আর তোমার রিয়েলমিরও টোটাল 4টে প্রোডাক্ট লঞ্চ হয়েছে। তো ওভারঅল সমস্ত প্রোডাক্টগুলোকে নিয়ে ভিডিও বানাবো, সেই জন্য বলছি চ্যানেলে নতুন এসে থাকলে বা চ্যানেলে যদি আমাকে সাপোর্ট করে থাকো ফলো রাখো, আর যারা নতুন এসো তারা সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইবটা করো, প্লাস এই ধরনের ইনফরমেশনকে জানার জন্য। তো এই নিউজটা বলবো অ্যাপেলকে দিয়ে। তো অ্যাপেল আইফোন 14 যে সিরিজটা না, সেটা ডিসপ্লেটা রিভিল হয়ে গেছে, যে প্রো ভেরিয়েন্টগুলো যেগুলো হবে, একটা হচ্ছে আইফোন 14 প্রো এবং প্রো ম্যাক্স, যেটা সেখানে কিন্তু পিল শেপ হবে, প্লাস হচ্ছে তোমার পাঞ্চল থাকবে, কিন্তু যেটা তোমার ওই ম্যাক্স হবে বা এমনি আইফোন 14 হবে সেখানে কিন্তু পিল শেপটা থাকবে না, এমনি নর্মাল পাঞ্চল থাকবে। ডিজাইনটা তোমাকে দেখাচ্ছি, কোয়ালিটি কিন্তু ভালো হবে আইফোন 14 সিরিজের, তবে দেখা যাক অ্যাপেল কতদূর কী করে। তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো এই নিউজটা হলো ভিভোকে দিয়ে। তো ভিভো X80 সিরিজ কবে আসছে সেটা ডেটটা ফাইনালি ল্যাক হয়ে গেছে, 18 তারিখে আসছে, 18ই মে কিন্তু ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ করবে, কোয়ালিটি ওভারঅল ভালো হবে। একটা হচ্ছে তোমার X80 আসবে, যেখানে মিডিয়াটেক ডায়মেন্সিটি 9000 প্রসেসরের সাথে আসবে, এবং X80 প্রো যেখানে স্ন্যাপড্রাগন 8 Gen 1 প্রসেসর হবে, কিন্তু বলছে নাকি স্ন্যাপড্রাগন 8 Gen 1 প্রসেসরটাকে বিট করছে মিডিয়াটেক ডায়মেন্সিটি 9000 প্রসেসরটা। তো দেখা যাক, আসুক, এলে তো তোমাদেরকে সমস্ত কিছু বলবো। তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো পোকো M4 5G এটাও কিন্তু ইন্ডিয়ার মার্কেটে আজকে লঞ্চ হয়ে গেছে, মিডিয়াটেক ডায়মেন্সিটি 700 প্রসেসরের সাথে, IPS LCD ডিসপ্লে আছে, কোয়ালিটি খুব ভালো, কিন্তু তোমাদেরকে বলেছিলাম না 12-13 হাজার টাকার কাছাকাছি প্রাইস হবে, 464 দাম হচ্ছে 10,999, এবং যেটা তোমার 6100টা সেটার দাম হচ্ছে 12,999, মানে প্রায় 13,000-এর কাছাকাছি। তো পোকো M4 5G নিয়েও ভিডিও করবো খুব তাড়াতাড়ি, ডায়মেন্সিটি 700 প্রসেসর রয়েছে, ফোনটার কোয়ালিটি কিন্তু ভালোই হবে। তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো এই নিউজটা হলো নাথিংকে দিয়ে। তো নাথিং নামে একটা নতুন টেকনোলজির কোম্পানি উঠছে না, তো তাদের যে বেটা ভার্সেনটা রয়েছে, ঠিক আছে, নাথিং লঞ্চার বেটা ভার্সেনটা, সেটা প্লে স্টোরে চলে এসছে। মোটামুটি ওরা ক্লেম করছে, মানে অফিসিয়ালিভাবে বলছে নাকি স্যামসাং গ্যালাক্সি S21 এবং S22
যে সিরিজটা রয়েছে সেই সিরিজে এই নাথিং লঞ্চারটা পাবে এবং গুগল পিক্সেল সিক্স সিরিজটা এরা কিন্তু নাথিং লঞ্চারটাকে ডাউনলোড করতে পারবে। কিন্তু টুকটাক তোমরা চেষ্টা করতে পারো, অনেক ফোনেতেই বলছে নাকি হচ্ছে নাথিং লঞ্চারকে ডাউনলোড করা যাচ্ছে, তো আশা করি কোয়ালিটি ভালোই নাথিং লঞ্চারের। তবে দেখা যাক নাথিং ভবিষ্যতে আর কী কী নতুন টেকনোলজিকে আমাদের দেখায়। ঠিক আছে, তো চলে যাচ্ছি লাস্ট নিউজে। তো ওয়ানপ্লাসের একটা ফোনের কোড নাম বেরিয়ে এসছে, নতুন ফোনের ওপর কাজ করছে, যেটা নাম হচ্ছে ওয়ানপ্লাস মেইলি। তো এই যে মেইলি, এটা অ্যাকচুয়ালি হচ্ছে ওয়ানপ্লাস নট থ্রি সম্ভবত হতে পারে, এখনও শিওর নয়। তবে মিডিয়া টেক ডায়মেন্সিটি 8000 প্রসেসারের সাথে আসবে, মানে 8000 প্রসেসারের সাথে আসবে, অবভিয়াসলি 5G ফোন হবে। তাহলে কি ওয়ানপ্লাস নট থ্রি আসছে? তবে খুব তাড়াতাড়ি আসার সম্ভাবনা আছে, কারণ ওয়ানপ্লাস তো প্রচুর ফোনের ওপর কাজ করছে এবং ওয়ানপ্লাস এবং রিয়েলমি এই দুটো কোম্পানির কিন্তু এখন গ্রোথ লেভেল প্রচুর পরিমাণে বেশি। আর সত্যিই তাই, কারণ এরা খুব সুন্দর সুন্দর কাজ করছে এবং তাদের কাজের যে নমুনা, তারা এই যে ইভেন্টগুলো হচ্ছে সেখানে বোঝে যাচ্ছে যে তারা কীরকম কাজ করছে। ঠিক আছে, তো এই ব্যাপারে আরও ইনফরমেশন পেলে ডেফিনেটলি খবর দেবো। এই যে এতগুলো নিউজ বললাম, কোন নিউজটা তোমার সবথেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানাও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে ফাটিয়ে দাও। হ্যাঁ, তো সুস্থ থাকো, ভালো থাকো, কালকে আরও দুটো ইন্টারেস্টিং ভিডিওর সাথে দেখা করবো, ততক্ষণের জন্য সুস্থ থাকো, এখনকার মতো আসছি, নমস্কার।